অহেতুক ডক্টর ইউনুসকে গ্রেফতারের পরিকল্পনা নেই সরকারের, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলছেন, যা হচ্ছে সবই আইন অনুযায়ী হচ্ছে। রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের 49তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বলেন, সাগররী হত্যার বিচার হারিয়ে যাবে না, আসল অপরাধীদের শাস্তি পেতেই হবে। তবে তদন্ত এখনও পর্যন্ত ব্যর্থ নয়, প্রয়োজনে তদন্তের ভার অন্য কোনো সংস্থাকে দেওয়া হবে। জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার শুরু এবং শেষ হতে অনেক সময় লেগেছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেছেন, ইউনুসকে অহেতুক গ্রেফতার বা হয়রানির ইচ্ছে নেই সরকারের। তবে শুনেছি ডক্টর ইউনুস আপোষের প্রস্তাব দিবেন, কিন্তু এমনও প্রস্তাব আসেনি এখনো পর্যন্ত।